আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক বলেছেন, বিএনপি যখনই ক্ষমতায় এসেছে, 75-এর খুনি এবং 71-এর মুক্তিযুদ্ধের পরাজিত শক্তির এজেন্ডা বাস্তবায়িত করেছে। তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনা বিনষ্ট করাই ছিল বিএনপির মূল লক্ষ্য। সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন। বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনের সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান কৃষিমন্ত্রী। সুস্পষ্ট যে জিয়াউর রহমান বঙ্গবন্ধুর হত্যার সাথে জড়িত ছিল। এবং আমি আজকে আপনাদেরকে বলছি, 2001 সালে যে খালেদা জিয়ার সরকার এসেছিল, এই সরকারও সে 75-এর ধারা যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে বঙ্গবন্ধুকে নির্মম নিষ্ঠ ভাবে হত্যা করা হয়েছিল, সেই লক্ষ্যকে বাস্তবায়নের জন্য পুরো 5 বছর সুপরিকল্পিত ভাবে কাজ